আগুনের পথারত ভকতির লহর স্থাপন করা হল শ্রীমন্ত শঙ্করদেব সংঘর 93 সংখ্যক অধিবেশনের লাই খুঁটা। উথপ থপ রঙিয়ার মরাণ জানা ভয়রা সমন্বয় ক্ষেত্র মাঙ্গলিক পরিবেশত দেওবারে শ্রীমন্ত শঙ্করদেব সংঘর লাই খুঁটা স্থাপন করে উপ পদাধিকার চক্রধর সোনোয়ালে। অনুষ্ঠানত সমাবেশ ঘটিল রাজ্যের ভিন্ন প্রান্তর হাজার হাজার ভকত বৈষ্ণব আর আই মাতৃ। উপস্থিত থাকিল রঙিয়ার স্থানীয় বিধায়ক ভবেশ কলিতা। শ্রীমন্ত শঙ্করদেব সংঘই জন্মলগ্নৰ পৰা কাম কৰি আছে। আজি আহি আহি এই সংঘৰ বাৰ্ষিক অধিৱেশন ভাগি এবাৰ ৰঙিয়াত আকৌ হৈ গৈছিল। পুনৰবাৰ আকৌ ৰঙিয়াবাসী পাবলৈ সক্ষম হৈছে। আজি পবিত্ৰ লাই খুঁটা স্থাপন কৰা হয়। মই অসমৰ ৰঙিয়াবাসীক হৈ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আগন্তুক যি 2024ৰ ফেব্ৰুৱাৰী মাহত এই পবিত্ৰ স্থানত এই অধিৱেশন ভাগি ইয়াত অনুষ্ঠিত হ'ব, সমূহ ৰঙিয়াবাসীৰ হৈ আমি শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ সকলো পদাধিকাৰক সমন্বিতে সকলোকে আমি ক্ষমা জনাইছোঁ। লাই খুঁটা স্থাপন অনুষ্ঠানত সহযোগ করিলে ভিন্ন সম্প্রদায়ের লোকসকলেও 2024 চনের ফেব্রুয়ারি মাহত রঙিয়াত অনুষ্ঠিত হব শ্রীমন্ত শঙ্করদেব সংঘর 93 সংখ্যক অধিবেশন। ইতিপূর্বে আরম্ভ হয়েছে অধিবেশনের সকল প্রস্তুতি। ইয়ার পূর্বে 2000 চনত রঙিয়াত অনুষ্ঠিত হয়েছিল শ্রীমন্ত শঙ্করদেব সংঘর অধিবেশন। রঙিয়ারপরা ইনামুল ইসলাম, নিউজ 18 অসম নর্থ ইস্ট।